দেখ আগের দিন বেশ কিছু কোশ্চেন পড়েছিলাম আজকে তিনটা কোশ্চেন বাকি আছে তিনটা কোশ্চেন পড়ে দিচ্ছি ফার্স্ট কোশ্চেন পড়বো ডিফারেন্স বিটুইন ডিপার্টমেন্টাল ঠিক আছে ডিপার্টমেন্টাল সঙ্গে গুলো পড়বো ফার্স্ট পয়েন্ট দেখ লেখা আছে ফার্স্ট পয়েন্ট লোকেশন এমনি কাকে বলে আগে দিতেই পারিস কাকে বলে তেমনি পড়ানোই আছে কাকে বলে আমি বলছি না আমি লোকেশন থেকে স্টার্ট করছি ছ নম্বর দিতে পারি ছটা পয়েন্ট দিতেই হবে মিনিমাম লোকেশন ডিপার্টমেন্টাল স্টোর কোথায় লোকেট হয় ডিপার্টমেন্টাল স্টোর লোকেট হয় সেন্ট্রাল প্লেস ইন বিগ সিটি একটা বড় শহরে সেন্ট্রাল প্লেসে হয় ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু চেন স্টোর এর ডিফারেন্ট লোকালিটিতে হতে পারে তাহলে কি বললাম প্রথম হচ্ছে লোকেশন ডিপার্টমেন্টাল স্টোর্স কোথায় লোকেট হয় আর চেন স্টোর কোথায় লোকেট হয় ডিপার্টমেন্টাল স্টোর্স বলছে একটা সেন্ট্রাল প্লেস একটা বড় শহরে সেন্ট্রালে হয় একটা বড় শহরে সেন্ট্রালে হয় হচ্ছে সেন্ট্রাল প্লেসে হয় হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু চেন স্টোর কোথায় হতে পারে ডিফারেন্ট লোকেশনে হতে পারে ডিফারেন্ট লোকালিটি যে কোনো লোকালিটিতে হতে পারে তো যে ভ্যারাইটি অফ প্রোডাক্ট ডিপার্টমেন্টাল স্টোরস কি করে লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্ট ডিপার্টমেন্টাল স্টোরসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে ঠিক আছে কিন্তু চেন স্টোরসে স্পেশালাইজড প্রোডাক্ট থাকে কোনো স্পেশালাইজড প্রোডাক্ট থাকে যেমন ফর এক্সাম্পল দেওয়া আছে শু নেচার

প্রাইসিং দেো দ্য পলিসি অব ইউনিফর্ম প্রাইস ফর অল দ্য ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু একই প্রাইস ফলো করা হয় না কিন্তু সমস্ত একই করা হয় সমস্ত ব্রাঞ্চে একই প্রাইস ফলো করা হয় সার্ভিসেস ডে প্রোভাইড ভেরিয়াস সার্ভিসেস লাইক রেস্টরুম রেস্টুরেন্ট হোম ডেলিভারি মানে ডিপার্টমেন্টাল স্টোর কি করে বিভিন্ন রকমের সার্ভিস দেয় ঠিক আছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে তারপর হচ্ছে তোর রেস্টুরেন্ট ফেসিলিটি দেয় রেস্টুরেন্ট ফেসিলিটি দেয় কাস্টমারদের কিন্তু চেন স্টোর ও এরকম কোনো রকম কোনো এক্সট্রা সার্ভিস দেয় না টাইপ অফ কাস্টমার্স জেনারেলি দ্য আচ্ছা ডিপার্টমেন্টাল স্টোরসে কারা আছে যারা প্রচুর ইনকাম করে হাই লেভেল অফ ইনকাম ঠিক আছে তো মানে যাদের ইনকাম প্রচুর যে সমস্ত কাস্টমারদের প্রচুর ইনকাম ঠিক আছে মানে খুব বড় লোক টাইপের মানুষ ঠিক আছে তো তারাই কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর্সে আসে এ দ্য পিপল অফ আর্নিং হাই ইনকাম আর দা কাস্টমার্স দ্য ডিপার্টমেন্টাল স্টোর্স কিন্তু অল টাইপ অফ পিপল সমস্ত ধরনের মানুষই চেইন স্টোর্স আসতে পারে নেচার অফ সেল ডিপার্টমেন্টাল স্টোর্স সেন সেলটার সেল এর নেচার কি সেন্ট্রালাইজড আর চেন স্টোরের সেলটা ডিসেন্ট্রালাইজড লাস্ট পয়েন্ট অ্যাডভারটাইজমেন্ট কি বলছে দে গিভ অ্যাডভারটাইজমেন্ট

চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কিছু ফাংশন বেশ কিছু ফাংশন আছে সেই ফাংশনগুলো আমরা পড়ব ফার্স্ট ফাংশন হচ্ছে ইন্টারস্টেট মুভমেন্ট অফ গুডস ঠিক আছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্টারস্টেট মুভমেন্ট অফ গুডস ইন্টারস্টেট মানে ইন্টারস্টেট মানে জানিস ইন্টারস্টেট মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেট একটা স্টেট থেকে আর একটা স্টেটের মধ্যে যে গুডসের মুভমেন্ট হবে এটাই হচ্ছে ইন্টারস্টেট মুভমেন্ট অফ গুডস বুঝলি দা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ফেসিলিটেট কি ফেসিলিটেট করে

কি প্রমোট করার চেষ্টা করে ইন্টারস্টেট অফ মুভমেন্ট অফ গুডস থ্রু মানে ইন্টারস্টেট অফ মুভমেন্ট অফ গুডস করবে কিসের থ্রুতে রেজিস্ট্রেশন অফ ভেহিকেল ভেহিকেল মানে যে সমস্ত গাড়ি ঘোড়া করে যাবে সেই গাড়ি ঘোড়া গুলো ভেহিকেল গুলো রেজিস্ট্রেশন করবে ফ্রেমিং সার্ভেস করবে ট্রান্সপোর্ট ফেসিলিটি ঠিক আছে কনস্ট্রাকশন অফ হাইওয়ে হাইওয়ে কনস্ট্রাকশন করবে মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেট যাবে যে বড় বড় হাইওয়ে না তাহলে কি করে যাবে মালগুলো ঠিক আছে তাহলে বলতে পারলে যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন মালগুলো যাতায়াত করবে ঠিক আছে তার জন্য বেশ কিছু তোকে ডেভেলপিং বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজকর্ম করতে হবে ডেভেলপমেন্ট কাজকর্ম করতে হবে প্রোমোশনের জন্য ঠিক আছে তো তাহলে কী কী কাজ করে এইগুলো বললো যে না এই এই কাজটা করবে তোর ভেহিকেল রেজিস্ট্রেশন করবে ফ্রেমিং সার্ভিস ট্রান্সপোর্ট ফেসিলিটি করবে কনস্ট্রাকশন অফ হাইওয়ে রোডস এইগুলো তারপর হচ্ছে সাপ্লাই অফ ইনফরমেশন চেম্বার অফ কমার্স ইনফরমেশন কালেক্ট করবে ঠিক আছে তো চেম্বার অফ কমার্স ইনফরমেশন কালেক্ট করবে ইনফরমেশন কালেক্ট করে তাদের দিয়ে দেবে মেম্বারদের দিয়ে দেবে যে কি কী ইনফরমেশন কালেক্ট করবে অ্যাবাউট ট্রেড কন্ডিশন পোটেন্সিয়াল মার্কেট ট্রাফিক রুট এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে তাদের দিয়ে দেবে মেম্বারদের দিয়ে দেবে তারপর হচ্ছে লেবার লেজিসলেশন লেবার লেজিসলেশন মানে যে লেবার সম্পর্ক সম্পর্কিত আইন কানুন তৈরি করবে আইন কানুনের কথা বলা হচ্ছে ইন অর্ডার টু সেফ গার্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য লেবার বলছে ইন অর্ডার টু সেফ গার্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য লেবার মানে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সেফ গার্ড মানে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য ঠিক আছে ওরা কি করে ইন অর্ডার টু সেফ গার্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য লেবার দিস চেম্বার এই চেম্বার অফ কমার্স কনস্ট্যান্টলি ইন্টারঅ্যাক্ট মানে যোগাযোগ করে আলোচনা করে ইন্টারঅ্যাক্ট মানে আলোচনা করে কার সঙ্গে गवर्नमेंटের সঙ্গে আলোচনা করে কি ব্যাপারে টু ফর্মুলেট সিম্পল এন্ড ফ্লেক্সিবল লেবার ল কি করে লেবার ল লেবার ল ফর্মুলাটা সিম্পল করা যায় সহজ সহজ করা যায় সহজ সরল করা যায় ওয়েজেস ওয়েজ এক সম্পর্কে আলোচনা করে কম্পেনসেশন এক সম্পর্কে আলোচনা করে রিটেনশন মিল দেখ ওয়েজ এক মানে ওদের মজুরি আইন মজুরি আইন সময় কমপ্লেন অনেক ক্ষতিপূরণ হলে তারাই তারপর হচ্ছে রিটেচমেন্ট ঠিক আছে এই সমস্ত আইন কারণে আলোচনা কর তাহলে কি কি আর মজুরি আইন শ্রম আইন ক্ষতিপূরণ আইন আর ছাটাই রিটেচমেন্ট মানে ছাতায় ছাটাই আইন সম্পর্কে আলোচনা করে কার সঙ্গে সরকারের সঙ্গে আমরা যে প্রমোটিং সাউন্ড ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে প্রমোটিং সাউন্ড ইনফ্রাস্ট্রাকচার এটা কি করে ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো ঠিক আছে যাতে একটা ভালো পরিকাঠামো তৈরি হয় তার উন্নতির চেষ্টা করে ঠিক আছে যেমন ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি যেমন লাইক রোডস ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটির মধ্যে পড়ে রোডস ইলেকট্রিসিটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ঠিক আছে এইগুলো একটা ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট আর গ্রোথের জন্য এইগুলো খুব প্রয়োজনীয় আমি আবার বলছি একটা ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য কী কী প্রয়োজনীয় রোড ইলেকট্রিসিটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এগুলো ইন্ডাস্ট্রির গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন ইন্ডাস্ট্রি ট্রেড আর কমার্স এইগুলো ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন এইগুলো ইন্ডাস্ট্রাকচার কি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার আর ফেসিলিটির মধ্যে পড়ে মানে চেম্বার অফ কমার্স ইন কোলাবোরেশন ঠিক আছে কোলাবারেশন করে উইথ দ্যমেন্ট কারেট করছে গভর্নমেন্ট কোলাবোরেট করছে টেক আপ ইনভেস্টমেন্ট প্রজেক্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট সম্পর্কে গভর্নমেন্ট হয়ে কোলাবোরেশন করছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ ফেসিলিটিস ঠিক আছে এই সমস্ত সংস্থাগুলি সমস্ত সংস্থা মানে কি চেম্বার অফ কমার্স কি করে এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে তো সরকারের সঙ্গে মানে গভর্নমেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে মানে মিলিত হয় মিলিত হয় একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট অধিগ্রহণ করে সেটা যে রিপ্রেজেন্টেশন দিস অ্যাসোসিয়েশন বা চেম্বার অফ কমার্স প্রেজেন্ট দ্য প্রবলেম অফ देयर Members बिफोर द गवर्नमेंट এন্ড अदर রেগুলেটরি বডিজ সেটা কি বলেছে এটা কিছুই না চেম্বার অফ কমার্স

কারণ বিজনেস এর রেপুটেশনটা মেনটেন করার জন্য বিজনেস এর মেনটেন বিজনেস বিজনেসের রেপুটেশনটা মেনটেন করার জন্য কোড অফ কন্ডাক্টটা সেট করে দেয় কোড অফ কন্ডাক্ট মানে কিছুই না বাংলাটা হচ্ছে আচরণ বিধি একটা আচরণ বিধি ঠিক করে দেয় সেটিং ডিসপুট ঠিক আছে সেটিং ডিসপুটটা কি বলছে সেটিং ডিসপুট হবে দে টাই টু সেটিং ডিসপুট এমাং ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ট্রেডার্স ঠিক আছে তো সেটিং ডিসপুট মানে কি দেখ ডিসপুট ডিসপুট মানে কি ডিসপুট মানে বিরোধ ঝামেলা ডিসপুট মানে কোনো রকম ঝামেলা এটাকে সেটিং করে ঠিক আছে তো এটাকে সেটিং করে মানে মীমাংসা কোনো ঝামেলা হলে মীমাংসা করে কাদের মধ্যে করে ঝামেলাটা মীমাংসা বলছে ট্রেডার ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে যদি কোনো রকমের কোনো হয় সেটাকে মেটানোর চেষ্টা এক্সচেঞ্জিং ভিউজ বিটুইন দিস চেম্বার অফ কমার্স অ্যারেঞ্জিং লেকচার লেকচার অ্যারেঞ্জ করে কনফারেন্স অ্যারেঞ্জ করে সেমিনার অ্যারেঞ্জ করে কেন ফর এক্সচেঞ্জিং ঠিক আছে ভিউজ বিটুইন দ্য মধ্যে ভিউজটা আদান প্রদানের জন্য এই কনফারেন্স গুলো লেকচার কনফারেন্স সেমিনার অ্যারেঞ্জ করে তাহলে প্রোটেকশন অফ ওয়েট এন্ড মেজার এন্ড প্রিভেনশন অফ ডুপ্লিকেট ডুপ্লিকেট ব্র্যান্ডস বলছে দে ইন্টারঅ্যাক্ট উইথ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে কি বিষয় টু ফর্মুলেট ল ল ল তৈরি করা যায় কিসের ল দেখ রিলেটিং টু ওয়েট এন্ড মেজার অফ দ্য প্রোডাক্ট প্রোডাক্টের ওয়েট প্রোডাক্টের মেজার অ্যান্ড প্রোটেকশান অফ ব্র্যান্ড ব্র্যান্ডটাকে প্রোটেক্ট করার জন্য টুটে ঠিক আছে এইগুলো করে এবং যদি এই লটাকেও কেউ ভায়োলেট করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেই ঠিক আছে লাস্ট পয়েন্ট হারমোনিসেশন অফ সেল ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড ফ্যাট দে প্লে ইম্পর্টেন্ট রোল ইন ইন্টারাক্টিং উইথ দ্য গভর্নমেন্ট ঠিক আছে তো তারা সরকারের সঙ্গে একটা খুব ভালো রকমের আলোচনা করে ঠিক আছে খুব ভালো আলোচনা করে দে প্লে ইম্পর্টেন্ট রোল এই চেম্বার অফ কমার্স ইম্পর্টেন্ট রোল প্লে করে কি বিষয়ে সরকারের সঙ্গে একটু ভালো একটা আলোচনা করার বিষয়ে টু হারমোনাইজ সেল ট্যাক্স অ্যান্ড ভ্যাট স্ট্রাকচার ইন ডিফারেন্ট স্টেটস ডিফারেন্ট স্টেটস মানে কি ছিল এখন যদি ভ্যাট নেই এখন জিএসটি হয়ে গেছে যদি এই পয়েন্টটা এখন কোনো এখন এই পয়েন্টের কোনো মাথা নেই কারণ জিএসটি হয়ে গেছে সমস্ত স্টেটে জিএসটি রেট একই রকম চলে ঠিক আছে তো তো আগে কিছু সেলস ট্যাক্স আর ভ্যাট এক একটা রাজ্যে এক এক রকম ছিল ঠিক আছে এটাকে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করত তো দুটো পয়েন্ট দুটো কোশ্চেন আর একটা কোশ্চেনই বাকি আছে সার্ভিস অফ রিটেল ট্রেড তাহলে শেষ লাস্ট কোশ্চেন বলছে সার্ভিস অফ রিটেল ট্রেড কি বলছে এই সার্ভিস অফ রিটেল ট্রেড পড়বো এই সার্ভিস অফ রিটেল ট্রেড পড়বো একটা কনজিউমার দিক থেকে পড়বো আর একটা হোলসেলার আর ঠিক আছে ম্যানুফ্যাকচারের দিক থেকে পড়বো দু দিক থেকে পড়বো ফার্স্ট পয়েন্ট বলছে সাপ্লাই অফ কনজিউমার গুডস রিটেলার কি করে তার রিটেলার স্যাটিসফাই কিন্তু এখন কনজিউমারের দিক থেকে পড়ছে সুতরাং কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হয় দ্য রিটেলার স্যাটিসফাই দ্য ওয়ান্ট অফ দ্য কনজিউমার বাই সাপ্লাই ডিফারেন্ট টাইপ অফ কনজিউমার গুডস অ্যাকর্ডিং টু দেয়ার ডিমান্ড কি বলেছে এটা কিছুই না বলছে রিটেলার কনজিউমারের চাহিদা অনুযায়ী কনজিউমারের চাহিদা অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাপ্লাই করে ঠিক আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাপ্লাই করে তাদের অভাব পূরণ করে এখানে তাই বলছে রিটেলার স্যাটিসফাই ওয়ান্ট অফ কনজিউমার ঠিক আছে বাই সাপ্লাইং ডিফারেন্ট টাইপ অফ কনজিউমার গুডস অ্যাকর্ডিং টু দেয়ার ডিমান্ড মানে কনজিউমাররা কনজিউমারদের যেমন ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী তাদেরকে কনজিউমার গুডস সাপ্লাই করে কে সাপ্লাই করে রিটেলার সাপ্লাই করে দুনর বলছে প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট নিউ প্রোডাক্ট অ্যাবাউট নিউ প্রোডাক্ট হোয়েন আর নিউ প্রোডাক্ট লঞ্চ মার্কেট যখন নতুন প্রোডাক্ট লঞ্চ হবে ঠিক আছে তো রিটেল আর কি করে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট টু দ্য কনজিউমার ঠিক আছে অ্যাসিস্টিং ইন সিলেকশন অফ গুডস ঠিক আছে তো অ্যাসিস্টিং মানে গুড সিলেকশন করার জন্য তাদেরকে অ্যাসিস্ট করে ঠিক আছে তাদেরকে অ্যাসিস্ট করবে মানে কি সাহায্য করবে কাদেরকে কনজিউমারকে দ্য রিটেলার কিপ স্টক অফ ভ্যারাইটি গুডস রিটেলার বিভিন্ন ধরনের গুডস স্টক করে দে অ্যাসিস্ট দ্য কনজিউমার কনজিউমারকে অ্যাসিস্ট করে ইন সিলেকশন প্রপার গুডস আউট অফ দেয়ার স্টক তখন তার মানে রিটেলারকে যত স্টক হয় তার মধ্যে কোন গুডসটা প্রপার ওদেরকে অ্যাসিস্ট করে

রেগুলার কাস্টমারকে ধারে বেঁচবে এবং রেপুটেড কাস্টমারদের তো দোকানে ভালো কাস্টমার তাই না জেনুইন কাস্টমারদেরকে বেঁচে ইট এনেবেল দ্য কাস্টমার টু ইনক্রিজ দেয়ার কনজামশন লেভেল এতে কি হয় কাস্টমারের কনজামশন লেভেলটা ইনক্রিজ করে এবং স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও ইনক্রিজ করে হোম ডেলিভারি তুই জানিস রিটেলাররা কি করে হোম ডেলিভারিতে মানে কাস্টমারকে হোম ডেলিভারির ব্যবস্থা করে দেয় সাম রিটেলার প্রোভাইড ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস টু দেয়ার কাস্টমারস এবার আমরা হোলসেলার আরুফ্যাকচার দিক থেকে পড়ব প্রোভাইডিং ইনফরমেশন দ্য রিটেলার প্রোভাইড ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট চেঞ্জ ইন ডিমান্ড ডিমান্ডের যদি কোনো চেঞ্জ হয় কাস্টমারের ডিমান্ড চেঞ্জ হলো কাস্টমার টেস্ট চেঞ্জ হলো কাস্টমার প্রেফারেন্স চেঞ্জ হল কাস্টমার লাইক চেঞ্জ হলো কাস্টমার হ্যাবিট চেঞ্জ হলো কাস্টমার ফ্যাশন চেঞ্জ হলো ঠিক আছে সেইগুলো ম্যানুফ্যাকচার এবং হোলসেলারকে বলে দেয় সমস্ত ব্যাপারে ইনফরমেশন দেয় গ্রেডেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ বুটস দ্য রিটেলার হেল্প দ্য হোলসেলার

পার্সোনাল সেলিং দ্য সেল অফ কনজিউমার গুডস রিকোয়ার পার্সোনাল সেলিং এফোর্ট পার্সোনাল সেলিং এফোর্ট ঠিক আছে তো কনজিউমার গুডস সেল করার জন্য কি দরকার কি প্রয়োজন পার্সোনাল সেলিং এফোর্ট প্রয়োজন দ্য রিটেলার রিলিফ দ্য ম্যানুফ্যাকচার রিটেলার কি করে ম্যানুফ্যাকচারদের রিলিফ দেয় ফ্রম সার্চ এফোর্ট বাই ইন্টারিং দেয়ার প্রোডাক্ট উইথ দ্য কনজিউমার সেই রিটেলাররা কি করে মানে ম্যানুফ্যাকচাররা যে সমস্ত প্রোডাক্ট তৈরি করে না ম্যানুফ্যাকচাররা যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে রিটেলার কি করে সেই প্রোডাক্টগুলোর সঙ্গে কাস্টমারের একটা পরিচয় ঘটায় ঠিক আছে এতে এদিক থেকে পরিচয় ঘটানোর ফলে কি হয় ম্যানুফ্যাকচাররা যে ওদের ঝামেলাটা কমে যায় ঠিক আছে এইসব দিক থেকে যেখানে বলেছে যে তার রিটেলার রিলিফ কাদের রিলিফ দিচ্ছে ম্যানুফ্যাকচারকে রিলিফ দিচ্ছে তাদেরকে কোনো খাটতে হবে এফোর্ট দিতে হবে না ঠিক আছে তো বলছে বাই ইন্ট্রোডিউস দেওয়ার প্রোডাক্ট উইথ দ্য কনজিউমার কনজিউমার কে পরিচয় করে ইন্ট্রোডিউস করাচ্ছে কি রিটেলার হেল্প ইন ডিমান্ড ফরকাস্টিং দ্য রিটেলার হ্যাভ ডাইরেক্ট লিঙ্ক উইথ দ্য কনজিউমার রিটেলার সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক আছে কনজিউমারে সো দে ক্যান হেল্প দ্য হোলসেলার হোল দে ক্যান হেল্প তারা সাহায্য করে হোলসেলারকে সাহায্য করে হোলসেলার ম্যানুফ্যাকচারকে সাহায্য করে টু ফরকাস্ট ডিমান্ড অফ দ্য কনজিউমার কনজিউমারের কি ডিমান্ড আছে লাস্ট পয়েন্ট রেডি মার্কেট রিটেলার প্রোভাইড আর রেডি মার্কেট রিটেলার কি করে একটা রেডি মার্কেট প্রোভাইড করে ফর দ্য গুডস অফ দ্য হোলসেলার অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচার হোলসেলার আর ম্যানুফ্যাকচারের যে গুডসটা আছে ঠিক আছে তো রেডি মার্কেট ব্যাপারটা কি বলেছে একটু দেখে নি বলছে রিটেলার একটা রেডি মার্কেট প্রোভাইড করে গুডস রেডি মার্কেট প্রোভাইড করে কাদেরকে হল শেষ